নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন ট্যুর স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ার বিরাট পরিবর্তন, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর? আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে, আরো কতদিন চলবে বৃষ্টি, জানবো বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি থেকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। বর্ষা এখনও পুরোদমে নিজের কাজ চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্যে বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টি চলবে আগামী 5 জুলাই পর্যন্ত। দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই কয়েকটি জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দুইরাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে জারি করে দেওয়া হয়েছে লাল সতর্কতা। আগামী 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্লাবনের সম্ভাবনা আছে এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। তবে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তেমনভাবে লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে বর্তমানে বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। শুধুমাত্র বৃষ্টিপাতই নয়, বৃষ্টি হওয়ার সময় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়ছে, সেখানকার বাসিন্দারা প্রবল সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। উত্তরবঙ্গের উপর কাজ করছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে আলিপুরদুয়ারে জল ঢুকতে শুরু করেছে। আগামী কয়েকদিন এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।